আমি দেখাচ্ছি যে মালদা শহরে নৃশংসভাবে খুন হওয়া নাবালিকা ছাত্রীর বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সকালে মৃত ছাত্রীর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে মালদা জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের এই সাংবাদিক বৈঠকে মালদা জেলায় প্রতিনিয়ত চলতে থাকা এই সমস্ত ঘটনাকে মালদা জেলা পুলিশের ব্যর্থতা বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, দেখুন, এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে, যাদেরকে প্রকৃতস্ত মানুষ বলে, তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট, দুঃখ এবং রাগের উদ্রেক হবে। যে ধরনের ঘটনা ঘটেছে, নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত, উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল। আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত, কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে, এরকমও আমাদের কাছে খবর, মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল। যদিও নিয়ম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত, কাস্টডিতে চলে যাওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টি, যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা, এর আগে সুস্তানি মোড়ে গুলি চলল, গাজলে ঘটনা ঘটলো, চাঁচলে ঘটনা ঘটলো, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যেন মনে হচ্ছে গুলি, বোমা, মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর কি। আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। মুখ্যমন্ত্রী, যিনি হোম মিনিস্টার, তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল। এই যে বিষয়, যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে, তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে, কেউ ভয় পায় না এই পুলিশ প্রশাসনকে। এই পরিস্থিতি যদি থাকে, তো আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, আরো ক্রাইম বাড়বে। তৃতীয় যে বিষয়টি, পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, মনোজ কেশরী দাসের সাথে কথা বলে, যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ, সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করত, ড্রাগস বা কিছু। এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি, মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্করভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে। পুলিশ প্রশাসনের মদত ছাড়া, জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না। নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী, তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।